বস্তব ভর্তি টাকা নিয়ে বাজারে যেতে হয় যে দেশে শুনতে কেমন জানি মনে হয় অবাস্তব হলেও সত্য বাজারে সাধারণত টাকার বিনিময় পণ্য কেনা হয় আর সেই সব বাজার হয়ে থাকে শাকসবজির বইয়ের পোশাকের খাবার সহ আরো অনেক পণ্য কিন্তু রাস্তার পাশে এমন একটি বাজার আছে যেখানে বস্তা বস্তা টাকা মেলে আর সেই টাকাও লাইন দিয়ে কিনে নেয় মানুষ বিচিত্র এই বাজার রয়েছে আফ্রিকার ছোট্ট দেশ সোমালিল্যান্ডে এখানে কেজি ধরে বিক্রি হয় টাকা তবে সেই টাকা জাল নয় একেবারে আসল টাকা যা দিয়ে দৈনন্দিন চাহিদার ভিত্তিতে পণ্য কিনে থাকে মানুষ খোলা রাস্তায় দুপুরের ক্রেতারা বিনিময় করে নিয়ে যায় রাশি রাশি নোট নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে গেলে টাকার বস্তা নিয়ে বের হতে হয় এখানে এরকম বাজার গড়ে ওঠার পেছনে সোমালিল্যান্ডের ল্যান্ডের আর্থিক কাঠামোই দায়ী এখানকার মুদ্রাকে বলা হয় শিলিং যার দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সোমালিল্যান্ডে ল্যান্ডে টাকার দাম এতই কম যে এ টাকার বাজারে নিরাপত্তা নেই এমন কি চিন্তায় কাই চোর ডাকাত এই সিলিং চুরি করতে আগ্রহী দেখায়নি তাই রাস্তার পাশে পথের উপর সিলিং ফেলে রেখে বিক্রি হলেও কোন অসুবিধা হয়নি জানা যায় দু সালে এক ডলার ছিল দশ হাজার সিলিং এর কাছাকাছি দু সালে প্রথম দিকে নয় হাজার সিলিং এর সমান ছিল এক ডলার সিলিং এর এমন মূল্যহীনতার কারণে সোমালিল্যান্ডের টাকার গুরুত্ব ধীরে ধীরে কমতে শুরু করেছে তবে বর্তমানে এক মার্কিন ডলার পাঁচশো একাশি সিলিং এর কাছাকাছি আমাদের দেশে টাকার বেশিরভাগ লেনদেন হয় ব্যাংকের মাধ্যমে এছাড়া আরও কিছু মাধ্যম রয়েছে তাও অনেকটা মতোই কিন্তু হাটে বাজারে বিক্রি টাকা এমন হয়তো আগে শুনেছেন কিনা তবে এখন শুনতে পারেন অদ্ভুত সেই টাকার বাজারের কথা দৈনন্দিন চাহিদার ভিত্তিতে দেশে দেশে মাছের বাজার শাকসবজির বাজার বইয়ের বাজার পোশাকের বাজার দেখেছেন কিন্তু রাস্তার পাশে লাইন নিয়ে একেবারে বস্তা বস্তা টাকা নিয়ে লোক বসে আছে মানুষ তার প্রয়োজনে টাকা কিনছে বাজার থেকে এমন দৃশ্য দেখেছেন কখনো এমন বিচিত্র বাজারে সন্ধান পাওয়া গেছে আফ্রিকার সোমালিলয় সোমালি ল্যান্ডে বিক্রি হচ্ছে টাকা তবে সেই টাকা জাল বা নকল নয় এরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি শে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন